উদ্যোক্তা ভালো হন সফল হন বড় হন ছোট হন আর যাই হন অন্তত অমানুষ হইন না অমানুষ হইলে বাংলাদেশটারে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে উদ্যোক্তা হবে নি না কেন আপনাদের কাছে আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এত মানে একমাত্র মানুষই আছে যাদেরকে একমাত্র দুই পায়ের উপর দাঁড়াইয়া থাকার ক্ষমতা দিয়েছেন আর কাউকে দেন নাই এই মাকলুকাতের মধ্যে কাউকে দেন নাই তারপরও এই মানুষ হয়ে আপনি উদ্যোক্তা হবেন না এটা হয় আমি মনে করি প্রকৃত মানুষের সামনে দাঁড়াইয়া আজকে আমি বক্তব্য দিচ্ছি যারা দুই পায়ের উপর দাঁড়াইয়া আছে আমার সামনে আমি আপনারা জানেন লাইভ করি লাইভ করতে করতে এমন জায়গায় চলে গেছি যে আমার নিজের এলাকায় আমি ছাব্বিশটা ব্রিজ বানাইছি কাঠের ব্রিজ বানাইছি আপনাদের না আমি হাততালির জন্য দিচ্ছি না আমি একটা জিনিস আপনাদেরকে বলি আমার নিজের উপজেলায় শুধু ইট রাস্তা ঠিক করার জন্য গর্ত ভরাট করার জন্য আমি বিয়াল্লিশ লাখ টাকার ইট কিনছি আমি আজকে যাদের জন্য গেছিলাম মৌলভীবাজারে কলিজা কারে বলে দেখেন এরা লন্ডনে বসবাস করে ছেলেরা পাঁচজন ছেলে এক জায়গায় হয়ে আজকে তারা তাদের জন্মস্থান বাংলাদেশ না তাদের বাবার জন্মস্থান হচ্ছে গিয়ে বাবার জন্ম হয়েছে মৌলভীবাজারে বাবার ঋণ পরিশোধ করার জন্য এরা আজকে এসে প্রায় একশোটা নৌকা এক ইউনিয়নের মানুষে দিয়ে গেছে তাদের সহযোগিতা করার জন্য এইটারে বলে কলিজা আমি বক্তব্য শেষ করবো শুধু এটুকু বলি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের মতো শিক্ষিত মানুষের মাঝেই ও মানুষের সংখ্যা বেশি আর আপনাদের কাছে আমার করজুড়ে অনুরোধ থাকবে হয়তো দশ বছর পরে এখান থেকে আপনারা কেউ এফ বি কেউ বড় বড় ব্যবসায়িক সংগঠনের বিভিন্ন পদে যাবেন জীবনে হয়তো অনেক ভালো করবেন অনেক বড় 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 জায়গায় যাবেন কিন্তু মনে রাখেন উদ্যোক্তা যারা আপনারা আজকে শুরু করলেন তারা যত দিন যাবে আপনাদের তত বেশি প্রয়োজন পড়বে আপনাদের নিজেদের সততা এবং দেশপ্রেমের কারণ আমি নাম বলতে চাই না বাংলাদেশকে যারা এখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছেন যারা লুটপাট করতেছেন তারাও সময় ছোটোখাটো উদ্যোক্তাই ছিলেন কিন্তু আগে ছিল নিজেদের এবং দেশের করা দেশের কথা বলে উদ্যোগ গ্রহণ করেছিলেন এখন আল্লাহ জানে কেন জানি দেশটারে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উদ্যোগটাই গ্রহণ করেছেন আমি আপনাদের কাছে অন্তত হাত জোর করে চাই অন্তত এই উদ্যোগটা ভালো হন সফল হন বড় হন ছোটো হন আর যাই হন অন্তত অমানুষ হইন না অমানুষ হইলে বাংলাদেশটারে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে আর আমি মনে করি শ্রুতের প্রতিকূলে যেভাবে হাঁটা শুরু করেছেন বাহার সাহেব আমার তো চিন্তাই আসে না যে কোন জায়গায় উনি হাত দিয়েছেন আজকে যদি বুঝ কেউ বুঝত যে উনি কোন জায়গায় হাত দিছেন এবং কাদেরকে বানাচ্ছেন কাদেরকে মানুষ বানাচ্ছেন আর কারা আসছে আজকে আমাদের সামনে এইখানে এই ডেফুলি ইউনিভার্সিটিতে কারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে হায় বাংলাদেশ এরা যদি বুঝত যে কাদেরকে এইখানে আনা হয়েছে কাদেরকে এরা এইখানে কারা আসবে তারা যদি প্রকৃত অর্থে বুঝতো তাহলে আমি মনে করি প্রতিটা জেলায় হেলিকপ্টার পাঠাইয়ে এদেরকে ঢাকায় আনা হইলো তাও ঋণ শোধ হইতো না আপনারাই দেশটারে গড়বেন আপনাদের প্রশংসা করার মতো স্ট্যামিনা আমার নাই আপনাদের প্রশংসা যাই করি না কেন কম হয় কারণ সারাদিনই আমি এই লুটপাটকারী এবং অমানুষদের মুখোমুখি হয়ে মানুষের প্রতি যখন আস্থা হারাই ফেলি তখন নিজের জন্মস্থানে বাড়িতে চলে যাই আমি আপনাদের প্রশংসা যতই করি ততই কম হয় এইরকম স্রোতের প্রতিকূলে আপনারা যেভাবে দেশ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন যেভাবে এইরকম ভঙ্গুর অর্থনীতি যেখানে লুটপাট বেশি যেখানে ঘুষ দিতে হয় বিভিন্ন জায়গায় প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যেখানে আপনাদেরকে বাধাগ্রস্ত করা হয় একদিনের ব্যবধানে যখন আপনার দাম কমে যায় এমনভাবে দাম কমে যায় যে উদ্যোক্তার বারোটা বেজে যায় এইরকম অবস্থায় যেভাবে আপনারা টিকে আছেন। দেশের এবং নিজের স্বপ্নে বিভুর হয়ে আসেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং অভিনন্দন ছাড়া এবং আমি মনে করি আপনারাই প্রকৃত বাংলাদেশের সেই সকল সৈনিক যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চান পরিশেষে আমাকে এই রকমভাবে সম্মানিত করার জন্য আমি বাহার বলবো যে হাজার বছর বাঁচার দরকার নাই বাহারবাই বাংলাদেশে হাজার বছর বাঁচলে আপনি ভালো থাকতে পারবেন না আমি জানি না কম সময় বেঁচে থাকেন কিন্তু ইজ্জতের সাথে বেঁচে থাকেন ইজ্জতের সাথে বেঁচে থাকেন এবং যতদিনই বাঁচবেন মানুষের মনে জায়গা নিয়ে বাঁচবেন আরেক বিভিন্ন পদে যদি আসেন তাহলে হয়তো পাঁচ বছরের জন্য আসবেন কিন্তু যেভাবে মানুষের মনে জায়গা নিছেন আপনার আর পদের লাগবে না জীবনে যতদিন বেঁচে থাকবেন আর এরা যতদিন বেঁচে থাকবে এরার উত্তরাধিকাররা যারা আসবে তারা বাহার সাহেবের নাম মনে রাখবে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাই